শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের ৯৭তম পার্ট। এর আগে কিন্তু এই ধরনের ১ থেকে ৯৬টা ভিডিও এই চ্যানেলে আপলোড হয়েছে। যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গিয়ে অথবা এই ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। আজ তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ইউজ অফ ইনফিনিটিভ, বা বলা চলে ইউজ অফ সিম্পল ইনফিনিটিভ। এছাড়াও ইনফিনিটিভ উইদাউট টু, জিরান্ডিয়াল ইনফিনিটিভ, প্রেজেন্ট ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ, এগুলো নিয়েও তোমাদের সঙ্গে ভিডিও পরে শেয়ার করবো। তো আজ যে বাক্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো এই বাক্যগুলো। শুধু একটু বলে রাখি, ইনফিনিটিভ মানে হচ্ছে ক্রিয়াপদের আগে টু ব্যবহৃত হয়, কখনো কখনো টু ছাড়াও ইনফিনিটিভ হয়। প্রথম বাক্য দেখো, লোকটি শিশুটিকে মারতে উদ্যত হলো। এই বাক্যের মধ্যে সাবজেক্ট হচ্ছে লোকটি, তাই না? এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে উদ্যত হয়েছিলেন, হ্যাঁ, এইটা হচ্ছে ভার্ব। আর শিশুটিকে মারতে, এটা পরে আমাদের আনতে হবে। তো সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে লোকটি। লোকটি ইংরেজি কি? দ্য ম্যান। এইবার যেটা বলবার, তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে উদ্যত হয়েছিল। দেখো, উদ্যত হওয়া মানে হচ্ছে প্রায় মারতে গেছিল, পুরোপুরি কিন্তু মারেনি বা মারা স্টার্ট করেনি, মারার আগ মুহূর্ত পর্যন্ত, তাই না? এখানে উদ্যত হওয়া মানে যে মেরেছিল এমন কিন্তু নয়। তাই উদ্যত হওয়া মানে হচ্ছে প্রায় মারতে গেছিল, ঠিক আছে? এই ব্যাপারটা, এই কনসেপ্টটা কিন্তু আমাদের ক্লিয়ার করার দরকার, তা না হলে বাক্য ট্রান্সলেশন করা মুশকিল হয়ে যাবে। তাহলে লোকটি ইংরেজি হচ্ছে কি? দ্য ম্যান। দেখো আমরা করি। তারপরে হচ্ছে উদ্যত হয়েছিলেন। এই যে টেন্সটা কোন টেন্সে আছে? উদ্যত হয়েছিলেন, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে দেখো, উদ্যত হয়েছিলেন। হওয়া ইংরেজি কি? হওয়া ইংরেজি হচ্ছে বি ভার্ব, তার পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ ওয়ার। দি ম্যানের পরে কোনটা হবে? ওয়াজ হবে নিশ্চয়ই, তার দি ম্যান ওয়াজ। তারপরে উদ্যত হওয়া, একটু আগেই বললাম, প্রায় মারতে গিয়েছিলেন। এই ধরনের ক্ষেত্রে আমরা অ্যাবাউট আনবো, ঠিক আছে? অ্যাবাউট মানে প্রায় কিছু করতে যাওয়া। দি ম্যান ওয়াজ অ্যাবাউট। এরপর যেটা, সেটা হচ্ছে মারতে। একটু আগেই বললাম যে ইনফিনিটিভ হচ্ছে ভার্বের আগে টু যুক্ত হয়। দেখো, এই মারা ইংরেজি হচ্ছে বিট করা, ঠিক আছে? তো মারতে ইংরেজি হচ্ছে টু বিট। কি বললাম? মারতে ইংরেজি টু বিট। তাহলে দি ম্যান ওয়াজ অ্যাবাউট টু বিট, এর অর্থ হচ্ছে লোকটি প্রায় মারতে গেছিল, মারেনি কিন্তু, ঠিক আছে? তো কাকে মারতে গেছিল? শিশুটিকে। শিশুটি ইংরেজি কি? দ্য চাইল্ড। বোঝা গেল? দেখো আবার একবার তোমাদের বলে দি, ওয়াজ অ্যাবাউট টু বিট, এর অর্থ হচ্ছে প্রায় মারতে গেছিল। ওয়াজ অ্যাবাউট, অ্যাবাউট মানে কোনো কিছু করেনি, করতে ঠিক যাচ্ছিল, প্রায় করতে গেছিলো, সেইখানে অ্যাবাউট ব্যবহৃত হয়। উদ্যত হয়েছিলেন মানে হচ্ছে সেই রকম একটা জিনিস বোঝায় যেখানে পুরোপুরি করেনি, করতে যাচ্ছিলেন, উদ্যত হয়েছিলেন, সেইটা বোঝাচ্ছে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য তোমাদের জন্য, শিক্ষক মহাশয় ছেলেটিকে মারতে উদ্যত হয়েছিলেন। একদম একই রকম বাক্য, শুধুমাত্র কতগুলো শব্দের হেরফের। শিক্ষক মহাশয় এখানে সাবজেক্ট, উদ্যত হয়েছিলেন হচ্ছে ভার্ব, ঠিক আছে? ছেলেটিকে মারতে আগেরটার মতো। ভিডিও পজ করে ট্রাই করো, আশা করি করে নিয়েছো। এবার মেলাও। শিক্ষক মহাশয় ইংরেজি কি? দ্য টিচার। উদ্যত হয়েছিলেন ইংরেজি কি হবে? প্রায়। উদ্যত হয়েছিলেন মানে প্রায় করতে গেছিলেন, তাহলে কি হবে? ওয়াজ অ্যাবাউট। তারপরে মারতে ইংরেজি কি? মারতে ইংরেজি টু বিট। কাকে মারতে? ছেলেটিকে। ইংরেজি হবে দ্য বয়। আশা করি বুঝতে পেরেছো। পরের বাক্য, আমরা প্রায় স্টেশনে পৌঁছে গেছিলাম। দেখো এখানটাতে আবার একটু অন্যরকম ব্যাপার আছে। আমরা এখানে হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? আমরা হচ্ছে সাবজেক্ট, প্রায় স্টেশনে পৌঁছে গেছিলাম, ঠিক আছে? আচ্ছা এখানে একটা তোমাদের আগে একটা কথা বলে দিয়ে, এই টু বিটটা কিন্তু এখানে ইনফিনিটিভ, হ্যাঁ, বারবার এটা তোমাদের রিপিট করে দিলাম, টু বিট হচ্ছে ইনফিনিটিভ। দেখো এই বাক্যটাতে আমরা হচ্ছে কি? সাবজেক্ট, প্রায় স্টেশনে পৌঁছে গেছিলাম। এই যে প্রায় পৌঁছে গেছিলাম, এই প্রায় মানে উদ্যত হয়েছিলেন, প্রায় করতে গেছিলেন, এই ধরনের ক্ষেত্রে কিন্তু একটা অ্যাবাউট আনতে হবে। পৌঁছে যাওয়া ইংরেজি কি? পৌঁছে যাওয়া ইংরেজি রিচ হতে পারে, অ্যারাইভ হতে পারে। স্টেশন ইংরেজি তো তোমরা জানো। এবার দেখো কীভাবে ট্রান্সলেশনটা আমরা করছি। বাক্যের সাবজেক্ট হচ্ছে আমরা, উই হলো, তারপরে প্রায় স্টেশনে পৌঁছে গেছিলাম, এটা কিন্তু past tense রয়েছে, তাই না? এইখানে দেখো এটা past tense রয়েছে, কিন্তু এই যে পৌঁছে গেছিলাম, এই যে পৌঁছানো, এইটার সঙ্গে আমরা ইনফিনিটিভ করব। তাই ইনফিনিটিভ যেটাই করা হয় সেটার past form করা যায় না, তার আগে টু বসে। তাহলে আমাদের অন্য কিছুতে past করে নিতে হবে, ঠিক আছে? স্টেশনে পৌঁছে গেছিলাম, এইটা আমরা যদি ইনফিনিটিভ করি তাহলে এর আগে টু হবে, সুতরাং আমাদের অন্য ভার মেনে past বোঝাতে হবে। সেটা কিভাবে করা যেতে পারে? তাহলে আমরা প্রায় পৌঁছানোর অবস্থায় অবস্থিত ছিলাম, ঠিক আছে? ছিলাম বা হয়েছিলাম। এই ক্ষেত্রেও কিন্তু বি ভার্বের past form আনতে হবে, উইয়ের পরে অয়ার হবে, উই অয়ার অ্যাবাউট। এর মানে হচ্ছে আমরা প্রায় ওই অবস্থায় ছিলাম। কোন অবস্থায় পৌঁছতে গেছিলাম? প্রায় পৌঁছে গেছিলাম। তাহলে দেখো এইখানে এই পৌঁছানোর সঙ্গে আমাদের ইনফিনিটিভ করতে হবে, তাহলে টু রিচ বা টু অ্যারাইভ যা খুশি করতে পারো তুমি। তা আমি এখানে টু রিচ করছি। দেখো টু রিচ এর অর্থ হচ্ছে আমরা প্রায় পৌঁছে গেছিলাম, এর অর্থটা। ঠিক আছে, তো দেখো আবারও বলছি, এই পৌঁছে গেছিলামের সঙ্গে আমরা ইনফিনিটিভ করলাম টু রিচ। তার জন্য আমাদের এই পৌঁছে গেছিলাম এটার মধ্যে পাস্ট একটা সেন্স রয়েছে, সেটা ক্লিয়ার করার জন্য আমরা এখানে অয়ার আনলাম। তাহলে উই অয়ার অ্যাবাউট টু রিচ মানে হচ্ছে আমরা প্রায় পৌঁছে গেছিলাম। ঠিক আছে, এইখানে এই বিভার্বি আমাদের আনতে হলো। ওকে, তারপরে দেখো স্টেশনে, কোথায় পৌঁছে গেছিলাম? স্টেশনে। স্টেশন ইংরেজি কি? দ্য স্টেশন। যদি আমরা এখানে রিচ না করে অ্যারাইভ করতাম তাহলে অ্যারাইভের পরে অ্যাট প্রিপোজিশন বসাতে হতো, সেক্ষেত্রেও ঠিক হতো, ভুল হতো না। তাহলে দেখো এখানে এই পৌঁছে গেছিলাম, এইটা আমরা ইনফিনিটিভ করলাম টু রিচ। বোঝা গেল ব্যাপারটা? পরের বাক্য দেখো তোমাদের জন্য, তিনি প্রায় বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন। একই রকমভাবে বেরিয়ে যাচ্ছিলেন, দ্যাট ইজ পাস্ট একটা সেন্স এখানে প্রকাশিত হচ্ছে, কিন্তু এই যে বেরিয়ে যাওয়া এটাতেই আমাদের ইনফিনিটিভ করতে হবে। ঠিক আছে, এইখানে যেহেতু ইনফিনিটিভ করতে হবে তাহলে আমাকে পাঁচটা বোঝানোর জন্যে বিভার বানতে হবে আগেরটার মতো। তিনি ইংরেজি কি? তিনি ইংরেজি হচ্ছে হি বা সি, যা খুশি করতে পারো। প্রায় বাড়ি থেকেই, প্রায়ের জন্য আমাদের অ্যাবাউটটা আনতে হবে, যেমন আমরা আগে বিভিন্ন বাক্যে এনেছি। আর এই বেরিয়ে যাচ্ছিলেন এইটাতে আমরা ইনফিনিটিভ করব টু দিয়ে। বেরোনো ইংরাজি কি? গো আউট। তাহলে বেরিয়ে যাচ্ছিলেন, ওইখানে যদি আমরা ইনফিনিটিভ করি সেটা কী হবে? টু গো আউট। দেখো বাক্যটা কীভাবে করা হচ্ছে, খেয়াল করো, ভিডিও পজ করে তোমরাও ট্রাই করতে পারো। দেখো তিনি ইংরেজি হচ্ছে ধি বা সিও লিখতে পারতে তোমরা। তারপরে প্রায় করছিলেন সেটা, তাহলে হি ওয়াজ অ্যাবাউট হবে। ওকে, বেরিয়ে যাওয়া ইংরেজি কি? একটু আগেই বললাম গো আউট। ঠিক আছে, তাহলে বেরিয়ে যাওয়া, এই যে বেরিয়ে যাচ্ছিলেন, এই যাচ্ছিলেনে পাস্টের জন্য আমরা এখানে ওয়াজটা দিয়ে পাস্ট বুঝিয়ে দিলাম। এরপর যেটা আমাদের ইনফিনিটিভ করতে হবে, বেরোনো ইংরেজি গো আউট, তাহলে কী হবে? এটা টু গো আউট। ওকে, এবার দেখো কোথা থেকে বেরোচ্ছিলেন? বাড়ি থেকে। ওকে, বাড়ি ইংরেজি হচ্ছে হিজ হোম। এই বাড়ি মানে যদি বাসা ধরা হয় তাহলে হোম করতে হবে। আচ্ছা, তার আগে আমরা একটা অফ প্রিপোজিশন, বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছিলেন অফ প্রিপোজিশন আনলাম। ঠিক আছে, পসেসিভ করার জন্যে, মানে এখানে পসেসিভ নেই, বাড়ি থেকে মানে বাড়ির থেকে, বাড়ির উহ্য রয়েছে সেই জন্য আমরা একটা অফ আনলাম। অনেকে আনে না, না আনলেও যে একেবারে খুব ভুল হবে তা না, তবে আনলে ভালো হয়। ঠিক আছে, এবার বাড়ি, তার বাড়ি নিশ্চয়ই হিজ হোম হবে। ওকে, আচ্ছা নেক্সট দেখো কি বলছে, তার বয়স 30 বলে মনে হয়। দেখো তার বয়স, এখানে তার রয়েছে মানে তোমার মনে হচ্ছে হিজ বা হার হবে, তা কিন্তু নয়। সেন্টেন্স সবসময় শুরু হয় সাবজেক্ট দিয়ে। সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? সাবজেক্ট দিয়ে। তাহলে হি দিয়েই বা সি দিয়ে আমাদের সেন্টেন্সটা শুরু করতে হবে। আচ্ছা, মনে হয় ইংরেজি যখন থাকবে কোথাও কিছু বলে মনে হওয়া, সেক্ষেত্রে আমরা সিম ব্যবহার করব। সিম মানে মনে হওয়া। ঠিক আছে, এস ডব্লিউ এম। আর এই বয়সের জন্য বয়স 30, জাস্ট এই সংখ্যাটা লিখে দিলেই হবে। এবার দেখো কীভাবে এটা আমরা করছি। দেখো তাহলে তার বয়স মানে তার বয়স 30 বলে মনে হয়, মানে তাকে মনে হয় 30, এরকম করতে হবে আমাদের। প্রথম কিন্তু আমাদের সাবজেক্টটি আনতে হবে। সাবজেক্ট আমরা কী আনবো? হি বা সি, হি আনলাম। মনে হয় ইংরেজিটা কি? দেখো এটা আবার প্রেজেন্ট টেন্সে রয়েছে, মনে হয়, মনে হয়েছিল তা কিন্তু নয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। ঠিক আছে, তোমাদের একটা কথা বলি, যদি তোমাদের টেন্স নিয়ে কোনো রকম ডাউট থাকে তোমরা প্লিজ শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখানে তোমরা টেন্স অ্যান্ড ট্রান্সলেশনের ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে কিন্তু তোমাদের টেন্সের যত ডাউট আছে সব ক্লিয়ার হবে, এবং ডেসক্রিপশন বক্সেও তোমরা টেন্সের ভিডিওগুলো পাবে, ওখানেও প্লেলিস্টের পুরো লিঙ্ক দেওয়া রয়েছে। দেখো তাহলে হি হলো। আচ্ছা, মনে হয় ইংরেজি কি বললাম? সিম। আবার বলি, এই যে হি সিমস মানে হচ্ছে তার মনে হয় বা তাকে মনে হয়। এই তাকে হোক আর তার হোক, এর জন্য কিন্তু সাবজেক্ট হি হবে, কারণ সেন্টেন্স সবসময় সাবজেক্ট দিয়ে শুরু হয়। এগুলোও কিন্তু টেন্সের ভিডিওতে খুব সুন্দর করে পরিষ্কার করে ব্যাখ্যা করা আছে। আচ্ছা দেখো, হি সিমস, আচ্ছা বলে মনে হওয়া মানে রূপে মনে হওয়া, কিছু হচ্ছে সেই হবে মনে হওয়া। ঠিক আছে, বি ভার্বের আমরা এখানে ইনফিনিটিভ করব। তাহলে হি সিমস মানে তাকে মনে হয়, কী রূপে মনে হয়, কীভাবে মনে হয়? টু বি, হতে। কি হবে? 30 বছর হতে। তাহলে টু বি, এরপর 30 ইয়ার্স আর করা লাগে না, ওটা উহ্য থাকে। তাহলে হি সিমস তাকে মনে হয় টু বি হয়ে, কত হয়ে? 30, মানে 30 বছর হয়েছে এরকম মনে হয়। দেখো বাংলাতে কিন্তু 30 বছর হয়েছে এরকম কিন্তু লেখা নেই, কিন্তু আমরা যদি এটাকে ভালো করে ভাবি তাহলে এরকম হয়, তার বয়স 30 বছর হয়েছে, এখানে উহ্য আছে সেটা, 30 বছর হয়েছে বলে মনে হয়, তাই না? এই যে যে হয়েছে বা হওয়া, তার জন্যে আমাদের বিভার, আর সেটাকেই আমরা ইনফিনিটিভ করলাম টু বি দিয়ে। তাহলে হি সিমস তাকে মনে হয় টু বি হয়েছে 30 বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছো পরের বাক্য। তাকে রুগ্ন বলে মনে হয়, একদম আগের সেন্টেন্সের মতো, ওটা ছিল বয়স, এটা রুগ্ন। রুগ্ন ইংরেজি হচ্ছে সিক, বা তোমরা অন্য কিছু ইংরেজিও ব্যবহার করতে পারো, ঠিক আছে। তাহলে দেখো এক্ষেত্রেও কিন্তু তাকে রুগ্ন বলে মনে হয় মানে সে রুগ্ন হয়েছে এমন রূপে মনে হয়, এমন মনে হয়, ঠিক আছে। সে রুগ্ন হয়েছে বলে মনে হয়, এখানে রুগ্ন হয়েছে এই কথাটা কিন্তু এখানে নেই, কিন্তু আমাদের সেই কনসেপশনটা ইংরেজি করবার সময় নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে হ ইংরেজি বি ভার। ভিডিও পজ করে তোমরা ট্রাই করো, আশা করি তোমরা করে নিয়েছো। এবার দেখো তাকে ওই আবার সি বা হি যা খুশি করতে পারো, হি হলো করলাম, সিও করতে পারতে। আচ্ছা, মনে হয় ইংরেজি হচ্ছে সিম, সিমস হলো, দেখো এই ক্ষেত্রেও কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, সেই জন্য আগেরটাও তাই ছিল। সিম এইটুকু হচ্ছে ভার, তার সাথে আমরা এস যুক্ত করেছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়, তাই না। তাহলে হি সিমস মানে তাকে মনে হচ্ছে কি হয়েছে বলে মনে হচ্ছে, যে রুগ্ন হয়েছে বলে মনে হচ্ছে। এই হ ইংরেজি হচ্ছে বি ভার, ঠিক আছে, তার সাথে আমরা ইনফিনিটিভ টু করে দেবো, ওকে। তাহলে টু বি মানে হয়েছে বলে মনে হচ্ছে, কেমন হয়েছে বলে মনে হচ্ছে। রুগ্ন ইংরেজি হচ্ছে সিক। এখানে একটা কথা বলবার, সেটা হচ্ছে প্রত্যেকটা বাক্যে তোমরা দেখছো যখন আমরা ইনফিনিটিভ করছি তার আগে টু ব্যবহার করছি। বা ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে টু ছাড়াও কিন্তু ইনফিনিটিভ হতে পারে, দেখাবো পরবর্তী ক্ষেত্রে ভিডিওতে। আর একটা কথা বলার, দেখো এটাও কিন্তু একটা ভার্ব, কিন্তু ভার্বের নামে মাত্র প্রকাশিত হচ্ছে, মূল ভার্ব কিন্তু এখানে সিম বা অন্য বাক্যগুলোর ক্ষেত্রে অন্যরকম হয়েছে, ঠিক আছে। এই যে যে টু বি এটা কিন্তু মূল ভার্ব না, অর্থাৎ এটাতে বলা যায় যে এই ভার্বটির কোনো কনজুগেশন হয় না, ঠিক আছে। এই ইনফিনিটিভের এরকমই হয়, ইনফিনিটিভ এইভাবেই ব্যবহৃত হয়। পরের বাক্য দেখো, লোকটি মরমর হয়েছে, ঠিক আছে। লোকটি মরমর হয়েছে মানে লোকটি প্রায় মরতে চলেছে। মরা ইংরেজি কি? মরা ইংরেজি হচ্ছে ডাই, তাই না। মরা ইংরেজি কি? মরা ইংরেজি ডাই। লোকটি ইংরেজি কি? দ্য ম্যান। প্রায় মরতে চলেছে। আবার দেখো প্রায় যখন আমি বলছি এই কনসেপশনের মধ্যে রয়েছে প্রায় মরতে চলেছে, ঠিক আছে, তখন কিন্তু আমাদের একটা অ্যাবাউট আনতে হবে। মরমর হয়েছে মানে এটাও কিন্তু প্রেজেন্ট টেন্স, মানে বি ভার্ব ব্যবহার করলেই হয়ে যাবে। আর মরমর হয়েছে মানে প্রায় মরতে চলেছে। এই যে মরতে চলেছে দ্যাট ইজ ডাই, তার আগে আমাদের ইনফিনিটিভ করতে হবে ডাইয়ের সঙ্গে। লোকটি ইংরেজি কি? লোকটি ইংরেজি দ্য ম্যান, ঠিক আছে। আচ্ছা, মরমর হয়েছে, দেখো এটা প্রেজেন্ট সেন্সেই কাজ করছে, ঠিক আছে। তাহলে এখানে হবে হচ্ছে দি ম্যানের পরে ইজ হলো, তারপরে প্রায় জন্য আমরা কি করব? অ্যাবাউট আনবো, তারপরে মরমর মানে মরতে চলেছে, টু ডাই, বোঝা গেল ব্যাপারটা। দ্য ম্যান, লোকটি, ইজ অ্যাবাউট মানে প্রায় হয়েছে, কি হয়েছে? টু ডাই মানে মরতে চলেছে, অর্থাৎ প্রায় মরমর হয়েছে, ঠিক আছে। লোকটি মরমর হয়েছে, এই মরমরের জন্য আলাদা কোনো ইংরেজি ওখানে লাগে না বা নেই, এটা এইভাবে ইংরেজিটা হয় দি ম্যান ইজ অ্যাবাউট টু ডাই, তার মানে প্রায় মরতে চলেছে মানে মরমর হয়েছে, ওকে। তোমাদেরকে একটা কথা এখানে বলে রাখি, শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট তোমরা প্লিজ ভিজিট করো, ওখানে কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট টপিকের উপরে 70-এর ওপরে বা 70-এর কাছাকাছি নিউজ পেপার রিপোর্ট রাইটিং আছে, যেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে এবং কমন আসে। এছাড়াও পিকেতে সরকারের বইয়ের বহু অনুশীলনীর অনুবাদ এবং প্রেসি এই চ্যানেলে আপলোড হয়েছে, ডেসক্রিপশনও ভিজিট করতে পারো অথবা এই চ্যানেলের প্লেলিস্টেও তোমরা দেখতে পারো, ভিডিওগুলো পেয়ে যাবে। পরের বাক্য দেখো কি বলছে, আমি তাকে সাঁতার কাটা শিখিয়েছি। খুব মন দিয়ে শোনো, এটা কি বলছে? আমি তাকে সাঁতার কাটা শিখিয়েছি। সাবজেক্ট হচ্ছে আমি, তাকে শিখিয়েছি। আচ্ছা, শিখিয়েছি এটা কিন্তু দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্স রয়েছে, তাহলে হ্যাভ হ্যাজ আনতে হবে। তাহলে দেখো প্রথম যেটা আমরা করব, আমি শিখিয়েছি, তারপরে তাকে, তাহলে এটা এক, শিখিয়েছি দুই, এটা তিন, তাকে, এই পর্যন্ত করার পরে সাঁতার কাটা। এখানে আরেকটু তোমাদের সেন্সটা ক্লিয়ার করে দিই, আমি তাকে শিখিয়েছি বলবার পরে সাঁতার কাটা, এই ব্যাপারটা হচ্ছে কিভাবে কাটতে হয় সাঁতার, কিভাবে সাঁতার কাটতে হয়। তাহলে দেখো এই ক্ষেত্রে কিভাবে জন্য আমরা আনবো হচ্ছে হাউ, আর কিভাবে সাঁতার কাটতে হয়, সাঁতার কাটা ইংরেজি তো সুইম তোমরা জানো, আর সাঁতার কাটতে ওই যে তে বলছি মানে ওইখানে ইনফিনিটিভ হবে, ঠিক আছে। তাহলে দেখো শুরু করি কিভাবে হচ্ছে, আমি তাকে সাঁতার কাটতে শিখিয়েছি, ইংরেজিটা কীরকম হচ্ছে? আমি শিখিয়েছি তাকে, তাহলে আই হ্যাভ টট, এর মানে হচ্ছে আমি শিখিয়েছি, কাকে শিখিয়েছি? তাকে, তার জন্য হিম, হারও দিতে পারতাম, তাহলে আই হ্যাভ টট হিম মানে আমি তাকে শিখিয়েছি কিভাবে, কিভাবে ইংরেজি কি? হাউ, বোঝা গেল? আই হ্যাভ টট হিম হাউ। আচ্ছা, কি শিখিয়েছি? সাঁতার কাটতে, সাঁতার কাটা ইংরেজি সুইম, সেটা ইনফিনিটিভ টু সুইম, ওকে। আশা করি বুঝতে পেরেছো। আরেকবার দেখে নাও, আই হ্যাভ টট হিম, এটুকুর মানে আমি তাকে শিখিয়েছি, হাউ মানে কিভাবে, ঠিক আছে, যেটা তোমাদের বললাম যে সাঁতার কাটা মানে কিভাবে সাঁতার কাটতে হয়, সাঁতার কাটতে ইংরেজিটা কি? টু সুইম। আশা করি বুঝতে পেরেছো। পরের বাক্য তোমাদের জন্য, দাদা আমাকে সাইকেল চালানো শিখিয়েছেন, আগেরটার মতো একদম এটাও রয়েছে, দেখো কোন টেন্সে রয়েছে নিশ্চয়ই তোমরা ধরতে পেরেছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। ভিডিও পজ করে তোমরা ট্রাই করো, একই রকমভাবে করতে হবে, একটুখানি শব্দের হেরফের, আর তাছাড়া সব নিয়ম আগেরটার মতো। দেখো প্রথম যেটা আমরা করব, দাদা এইটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে শিখিয়েছেন, তারপরে হচ্ছে আমাকে, তারপরে সাইকেল চালানো মানে কিভাবে সাইকেল চালাতে হয়। ঠিক আছে, তাহলে প্রথম কি করব আমরা, দাদা ইংরেজি হচ্ছে মাই এল্ডার ব্রাদার। দেখো যেহেতু বলছে আমাকে শিখিয়েছে, তার মানে আমার দাদা মাই এল্ডার ব্রাদার। এখানে তোমাদের মনে হতে পারে এল্ডারের জায়গায় কেন আমরা ওল্ডার দিলাম না, ওল্ডার দেওয়া মানে রক্তের সম্পর্ক যেখানে নেই, পাড়াতুতো দাদা, সেই ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করতে পারি, কিন্তু এখানে যেটা বলছে সেটা মনে হচ্ছে নিশ্চয়ই আমার দাদা। তাহলে মাই এল্ডার ব্রাদার মানে আমার দাদা সাবজেক্ট হয়ে গেল, শিখিয়েছেন কি হবে হ্যাজ টট, কাকে শিখিয়েছেন আমাকে, মি। এরপরে কী হবে সাইকেল চালানো মানে কিভাবে সাইকেল চালাতে হয়। ঠিক আছে, কিভাবে জন্য আমরা আনবো হচ্ছে হাউ, তারপরে কি করব চালাতে হয়। দেখো সাইকেল চালানো কিন্তু রাইড করতে হয় আমাদের, এই সাইকেল চালানো ড্রাইভ করা যায় না। রাইড শব্দটা ঘোড়ায় চড়া, সাইকেল চড়া, এই দুটো ক্ষেত্রেই ব্যবহৃত হয়, এটা চড়া বোঝায়। আর চালানো যখন বোঝাবে রাইড, সেটা চার চাকা বা ওই ধরনের গাড়ি চালানোর ক্ষেত্রে আমরা ড্রাইভ ব্যবহার করি। তাহলে হাউ পর্যন্ত হয়ে গেল, তারপরে এখানে সাইকেল চালানো মানে সাইকেল চড়া, ইংরেজিটা হচ্ছে রাইড, টু রাইড। আচ্ছা কি চড়া, সাইকেল চড়া, এর পরে যেটা সাইকেলটা ইংরেজি হচ্ছে এ বাইসাইকেল। যদি বলতো ঘোড়ায় চড়া তাহলে কি লিখতাম রাইড এ হর্স, বাইসাইকেলের জায়গায় শুধু লিখতাম রাইড এ হর্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিও এখানে শেষ করব, কেমন লাগলো জানিও। আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমাদের কি প্রয়োজন তোমরা জানিও কমেন্ট করে, আমি সময় পেলে অবশ্যই প্রোভাইড করব।